আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ আটা সামান্য পরিমাণে লবণ এক চা চামচ কালো জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিব এখানে আমার পানি লেগেছে হাফ কাপেরও একটু বেশি ডোটা যখন তৈরি হয়ে যাবে এক চা চামচের মতো দিয়ে দিব সোয়াবিন তেল দিয়ে আবারও কিছুক্ষণ ডোটাকে মুথে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তারপর প্যানি দিয়ে দিব সামান্য পরিমাণের তেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা কাঁচামরিচা কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া ঝাল খেতে বেশি পছন্দ করলে শুকনো মরিচের গুঁড়াটাও এখানে দিতে পারেন দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিব তারপর দিয়ে দিব এক টেবিল চামচের মতো পিজ্জা সস পিৎজা সসের পরিবর্তে এখানে যে কোনো সস কিন্তু দিতে পারেন দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব দুই থেকে তিনটা কমেন্ট এখন পড়ে নিব এখানে একজন কমেন্ট করেছে আপু আমার নামটা নিও আমি সোনালি এই তো সোনালি তোমার নামটা নিয়ে নিলাম হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে তারপর একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি করে তৈরি করতে চাইলে পরিমাণগুলো কিন্তু এখানে বাড়িয়ে নিতে পারেন মিশানো হয়ে গেলে রুটির ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন বেলে নিতে হবে এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে যেহেতু আমি বড় করে তৈরি করব তাই রুটিটাকে একটু বড় করে বেলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি রান্না করা টমেটোর একটা ডিম যে মিশিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি এখন ভালো করে ফোল্ড করে নিচ্ছি কলাই পরোটা বানানোর যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি ফোল্ড করে নিব আর সামান্য পরিমাণে পানি দিয়ে সিল করে নিব যেন ভাজার সময় খুলে না যায় ভালো করে সিল করে না নিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে আমি এখানে আটার যে পরিমাণটা নিয়েছি এটা দিয়ে চাইলে কিন্তু দুই থেকে তিনটা এরকমভাবে তৈরি করে নিতে পারেন তো আমি একটি বড় করে তৈরি করে নিয়েছি যখন এটা তৈরি হয়ে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি গরম হয়ে আসলে রুটিটা এখানে দিয়ে দিব আর দুপাশে ভালো করে ভেজে নিতে হবে একপাশে যখন ভাজা হয়ে যাবে আমি আরেক পাশ উলটিয়ে দিয়ে ভেজে নিব এভাবেই দুপাশে ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল যদি বেশি করে দেন দেখবেন যে ভিতরে কাঁচা থাকবে আর উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে তাই চুলার জাল মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে যখন বাদামি কালার হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো শিরিন কালেকশন কমেন্ট করেছে খুব ইয়ামি হয়েছে থ্যাংক ইউ শিরিন রফিকুল ব্লগ কমেন্ট করেছে অসাধারণ রান্না থ্যাংক ইউ সো মাচ তো তৈরি হয়ে গিয়েছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এখন চার পিস করে আমি কেটে নিচ্ছি আপনারা যদি বেশি করে করতে চান তাহলে আরও বেশি করে কিন্তু পিস এখানে করে পারেন এই রেসিপিটি কিন্তু তৈরি করা সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বাসায় মেহমান আসলে বা বিকেলে নাস্তায় খুব সহজে কিন্তু তৈরি করে খেতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ